নমস্কার। শুধু একটা চোখের ফোঁটা ওষুধ বা চোখের ড্রপ, কাছে দেখার জন্য আর চশমা লাগবে না, চশমা ছাড়াই কাছের জিনিস দেখা যাবে। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে প্রেসবায়োপিয়া কী। যাদের জানা নেই তারা জেনে নিতে পারেন যে প্রেসবায়োপিয়া হচ্ছে চোখের একরকমের কাছের জিনিস দেখার সমস্যা, যেটা সাধারণত 40 বছর বয়সের পর প্রায় সব মানুষেরই হয়, যার জন্যে অনেকেই এই অবস্থাকে চালসে পড়া বলে থাকেন। 40 বছর বয়সের পর কাছের জিনিস দেখার অসুবিধে হয়, যেমন বই পড়া, ওষুধের বাক্সের গায়ের লেখাগুলি পড়া, সুচে সুতো পরানো, সেলাই মেশিনে কাজ করা, ভাতে চুল পড়ে গেছে কি না দেখা ইত্যাদি কাছের জিনিস দেখতে অসুবিধে হয়। সাধারণত এই অবস্থা হলে যার হয়েছে তাকে কাছের পাওয়ার দেওয়া এক ধরনের চশমা নিতে হয়। কাছের জিনিস দেখার সময় ওই চশমা পরে দেখলে আবার ভালো দেখা যায়। এই চশমাকে অনেক সময় রিডিং গ্লাস বলা হয়। এই চশমা বাইফোকালও হতে পারে, আবার প্রোগ্রেসিভও হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে অনেকেই এই চশমা পরতে চান না, হয় তারা চশমা পরা পছন্দ করেন না, অথবা অনেকের বাইফোকাল চশমা পরলে বয়স্কে দেখায়। তাই এই সব মানুষদের জন্য একটা ভালো খবর আছে, আর চশমা পরতে হবে না, শুধু একটা ফোঁটা ওষুধ চোখে লাগালেই আবার কাছের জিনিস ভালো করে দেখা যাবে, চশমা ছাড়াই। এই ড্রপের বিষয়ে এই ভিডিও। এই ভিডিওটা পুরো মন দিয়ে ভালো করে দেখলে আপনারা জানতে পারবেন যে কি সেই চোখের ফোঁটা, এই ড্রপ কাদের চোখে কাজ করবে আর কাদের চোখে কাজ করবে না, সারাদিনে কতবার চোখে লাগাতে হবে, এই ড্রপ কতক্ষণ কাজ করবে, আর এই ড্রপ ব্যবহার করলে কিছু মানুষের কি কি অসুবিধা হতে পারে। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা নতুন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। এর চশমার বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে ওই চোখের ফোঁটা ওষুধের কোম্পানির দেওয়া ব্র্যান্ড নাম হচ্ছে ভিউটি আই ড্রপ। এই ড্রপ আমেরিকার FDA বা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা অ্যাপ্রুভ করা বা অনুমোদন পাওয়া একটি আই ড্রপ। FDA দ্বারা অ্যাপ্রুভ করা মানে খুব ভালো ওষুধ, তাতে কোনো সন্দেহ নেই। আমেরিকার অ্যালারগান ওষুধের কোম্পানি এই ওষুধ তৈরি করে। এই ওষুধের মধ্যে থাকে পাইলোকার্পিন 1.25%, অর্থাৎ পাইলোকার্পিন হাইড্রোক্লোরাইড 1.25% হচ্ছে এই ড্রপের কেমিক্যাল নেম বা ফার্মাকোলজিক্যাল নেম। সুতরাং এখনও পর্যন্ত আপনারা জানতে পারলেন যে এই ড্রপ কাদের চোখের জন্য বানানো হয়েছে বা কাদের চোখে কাজ করবে। এই ড্রপ একমাত্র তাদের জন্যে যাদের বয়স 40 বছর বয়সের উপর বয়স হয়েছে এবং বয়সের জন্যে কাছের জিনিস দেখার অসুবিধে হয়। এই ড্রপ কিন্তু চোখে দেখার অন্য সমস্যাগুলির জন্য নয়, যেমন 40 বছর বয়সের নিচে থাকলে যাদের দূরে দেখার সমস্যা আছে তাদের জন্য নয়, অর্থাৎ যাদের মায়োপিয়া আছে বা মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়, যাদের হাইপারমেট্রোপিয়া বা প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়, যাদের অ্যাস্টিগম্যাটিজম আছে বা সিলিন্ড্রিক্যাল পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়, এই সব অবস্থার জন্যে কিন্তু এই ড্রপ নয়। এবার জানা যাক এই ড্রপ সারা দিন রাত্রে কতবার দিতে হবে। এই ড্রপ এক ফোঁটা একবার চোখে দিলে এর ভালো কাজ শুরু হয় 20 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যে, আর ভালো কাজ থাকে প্রায় 7 থেকে 8 ঘন্টা। সুতরাং যারা অফিসে লেখার কাজ করেন তাদের কাজের আগে একবার দিলেই হবে। কিন্তু অফিসের কাজের পরেও কাছের কাজ করতে হলে আবার দিতে হবে। কিন্তু আমার মতে সারাদিন রাত্রে একবার দেওয়াই ভালো। দুইবার দিতে হলে আপনি চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার চোখ পরীক্ষা করাবেন এবং আপনার প্রয়োজনীয়তার কথা ওনাকে জানাবেন। যদি উনি নির্দেশ দেন তাহলেই দ্বিতীয়বার ব্যবহার করবেন, উনি নির্দেশ না দিলে করবেন না। এবার জানা যাক যে এই ড্রপ কিভাবে কাজ করে। আমরা যখন কাছে কোনো জিনিসের দিকে তাকাই আমাদের চোখের ভিতরে
প্রধানত দুটি পরিবর্তন হয়। একটা হচ্ছে আমাদের চোখের ভিতরে লেন্স আপনার থেকেই পাতলা থেকে মোটা হয়ে যায়, আর দ্বিতীয় হচ্ছে যে চোখের পিউপুল বড় থেকে ছোট হয়ে যায়। 40 বছর বয়সের উপর বয়স হয়ে গেলে কাছের জিনিস দেখার সময় চোখের লেন্স আর মোটা হয়ে যেতে পারে না, লেন্সের ফ্লেক্সিবিলিটি বা নমনীয় ভাব কমে যায়। এই আই ড্রপ দিলে কিন্তু লেন্সের কোনো পরিবর্তন আনতে পারে না, এই ড্রপ চোখের পিউপুলকে ছোট করে দেয়, যার জন্যে চোখ একটা পিনহোল ক্যামেরার মতো কাজ করে এবং কাছের জিনিস দেখতে সুবিধা হয়। এই ড্রপ লাগালে যেমন একদিকে সুবিধা আছে সেরকম কিছু অসুবিধেও হতে পারে। এবার জানা যাক যে এই ড্রপ ব্যবহার করার কী কী অসুবিধে হতে পারে। এই ড্রপ কিন্তু প্রেসবায়োপিয়াকে একদম সারিয়ে দেয় না, শুধুমাত্র পিউপুল ছোট করে দেয়। অর্থাৎ এই ড্রপ না ব্যবহার করলে কাছের জিনিস দেখার জন্যে আবার চশমাই পরতে হবে। রাত্রে এই ড্রপ দিলে দেখার অসুবিধে হতে পারে। এই ড্রপ লাগিয়ে রাত্রে গাড়ি চালানো উচিত নয়, কলকারখানায় মেশিন নিয়ে কাজ করাও উচিত নয়। এই ড্রপের এখন অনেক দাম, আমেরিকাতেই প্রায় $80 মতো দাম, তার মানে ভারতে প্রায় 6,000 টাকার কিছু বেশি, 2.5 ml এর মতো। এক মাস ড্রপের খরচ প্রায় 6,500 টাকা, সকলের সাধ্যের বাইরে। পাইলোকার্পিন ড্রপ দিয়ে চোখের গ্লকোমার চিকিৎসা করা হয়, ওই ড্রপের পার্সেন্টেজ বেশি, 2%। ভুল করে ওই ড্রপ ব্যবহার করলে চোখের অসুবিধে হতে পারে। পাইলোকার্পিন 2% ড্রপ দিয়ে গ্লকোমার চিকিৎসার সময় দেখা গেছে যে অনেক পেশেন্টদের মাথা ধরা, চোখে ব্যথা, চোখ অল্প লাল হওয়া এবং কিছু কিছু শারীরিক উপসর্গ হতে পারে। এই ড্রপ মানে 1.25% ব্যবহার করার পরেও এই উপসর্গগুলি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই উপসর্গগুলি হলে এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। সুতরাং সম্ভাব্য অসুবিধাগুলি জানার পর কাছের কাজ করার সময় চশমা না পরার জন্যে এই ওষুধ আপনি ব্যবহার করবেন কি না এবং করলে কতদিন ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আশা করি 40 বছর বয়সের পর কাছের চশমার পরিবর্তে কী ওষুধ ব্যবহার করা যায় এই বিষয়ে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।